নমস্কার, হর হর মহাদেব। আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল, আর আমাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী। আমরা দুর্গাপুজোর প্রশিক্ষণ, কারণ দুর্গাপুজো আমাদের আর সীমিত সময়ের মধ্যে রয়েছে, তাই দুর্গাপুজো নিয়ে আলোচনা করছি পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলে। দুর্গাপুজো কীভাবে করতে হয় তার বিভিন্ন ভিডিও আপনাদের আসছে পরপর, যে দুর্গাপুজো এক একখানা স্টেপ রয়েছে সেই স্টেপগুলো আমরা এক এক করে পার হওয়ার চেষ্টা করছি। তার মধ্যে আমরা অনেকটা জায়গায় এসেছি, কিন্তু সেই ষষ্ঠী দিনের মধ্যেই আমরা রয়েছি। সেটার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কল্পারম্ভ বোধন, আমন কল্পারম্ভ বোধন এবং অধিবাস, এইটুকু আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি। এরপর যেটা করতে হবে, ষষ্ঠীর দিন সন্ধেবেলাতে, এবছর যা নিয়ম পড়েছে ষষ্ঠীর সন্ধেবেলাতেই করবে, কিন্তু আমন্ত্রণ এবং অধিবাস একই দিনে একই সময়ে করতে হয়। মানে আমন অধিবাস করেই তারপর আমন্ত্রণ। আমরা যতই কথাটা বলি আমন্ত্রণ অধিবাস, কথাটাও কিন্তু আগে অধিবাস হয়, পরবর্তীকালে আমন্ত্রণটা হয়। তাহলে আমন্ত্রণ কি? আমন্ত্রণ যদি সংক্ষেপে বলেন, আমন্ত্রণ হলো একটা মন্ত্র, একটা মন্ত্রের মাধ্যমে দেবীকে জাগ্রত করা। কারণ এই সময় দেব দেবীরা নিদ্রায় রয়েছে, তাকে জাগ্রত করার নামই হলো আমন্ত্রণ। অর্থাৎ তাকে বোধন করে নিলাম আমরা, বোধন করে তাকে সুস্বাগত, বোধন করা মানে তাকে ঘুম ভাঙানো হলো, তাকে অধিবাস করে বিভিন্ন দ্রব্যাদি ছোঁয়ানো হলো, অনেকটা শুদ্ধিকরণের মতো। এরপরে শুদ্ধিকরণ নয়, অনেকটা বিভিন্ন দ্রব্য, মঙ্গল দ্রব্য ছোঁয়ানো। এরপরে দেবীকে আমন্ত্রণ করতে হবে, অর্থাৎ দেবীকে, আসুন দেবী, আপনি এইখান থেকে বিল্ব বৃক্ষে থেকে নবমূর্তিকার মধ্যে স্থাপিত হন এবং মৃন্ময় চিন্ময় মূর্তিতে পূজিত হন। এটাই হলো পদ্ধতি তার জন্য আমন্ত্রণ। আমন্ত্রণ ছোট্ট একটি কর্ম, কিন্তু সেই ছোট্ট কর্মটা যদি সুন্দরভাবে না করা হয় বা ঠিকঠাক না করা হয়, তাহলে কিন্তু আমরা দুর্গাপুজো পণ্ড হয়ে যেতে পারে। তাই আমন্ত্রণে কী বলবো আজকে, একেবারে ছোট্ট জিনিস কিন্তু তার বিষয়টা রয়েছে। আমন্ত্রণ মানে একটা মন্ত্র, কিন্তু তার আগে একটা পদ্ধতি রয়েছে, যে পদ্ধতিটা আমরা বইতে সেভাবে ছোট করে লেখা থাকে বলে আমরা ভালো করে বুঝতে পারি না বা সেটাকে ধ্যান দিই না। কিন্তু আমি যখন বলছি তখন সেইভাবে দেওয়ার চেষ্টা করবেন এবং সেইভাবে করার চেষ্টা করবেন। আমি বারবার বলছি একটু নোট ডাউন করে নিন, কারণ এইগুলোই কিন্তু আপনাদের লাগবে। তাই পূজা আসবেঙ্গল ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত আপনাদের জন্য চেষ্টা করে নতুন কিছুভাবে শেখানোর। তাই আজকেও শেখাবো আমন্ত্রণ, তার আগে বলি নতুন যদি ধরেন পূজা আসবেঙ্গল ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন, কারণ পূজা আসবেঙ্গল ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন কিছু পুজো আর্চার ভিডিও নিয়ে আসে, যেটা আপনারা অনেকেই উপকৃত হবেন। তাহলে আজকে বোর্ডে চলে যা, বোর্ডে চলে গিয়ে আমরা আমন্ত্রণে কী কী করতে হবে সেটা দেখে নিয়ে চলো। তাহলে শুরু করবো হলো আমন্ত্রণ। আমন্ত্রণে কী কী করতে হবে ভালো করে দেখে নিন। আমন্ত্রণের অধিবাসের পরেই হচ্ছে, তাহলে আমন্ত্রণের করার আগে আমাদের ওই বিল্ববৃক্ষেটাই করতে হবে। করতে হবে কি, প্রথমে একবার বিল্ববৃক্ষে ধ্যান করে নেবেন, বিল্ববৃক্ষে একবার পুজো করে নেবেন। আমন্ত্রণ ও বোধনের সময় করেছিলেন, অধিবাসের সময় করেছিলেন এবং পরবর্তীকালে আমন্ত্রণেও আরেকবার পুজো করে নেওয়া হলো, ঠিক আছে। এইবার করতে হবে কি, এইবার আমাদের আমন্ত্রণে একটা মন্ত্র পাঠ করতে হবে, কিন্তু তার আগে একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে আমন্ত্রণে আমরা এই বিল্ববৃক্ষে সিঁদুর লাগাতে হবে। অর্থাৎ এমন একটা স্থানে সিঁদুর মানে ছুঁয়ে রাখবো, যেটা পরবর্তীকালে সপ্তমীর দিন সেই সিঁদুর দেওয়া স্থান, অর্থাৎ সেটাকে নিশানা বলি আমরা, সিঁদুর দিয়ে নিশানা করে রেখেছি যে জায়গাটা, বা সিঁদুর দিয়ে স্থানান্তর করা জায়গাটা থেকে আমরা একটা বেলের ডাল কাটবো। সে ডালটা আবার দুটুকুরো হবে, সেটা একটা ঘটে যাবে আর একটা নববর্তিকায় যাবে। তাহলে ব্যাপারটা বোঝা গেছে, আমি আরেকবার বলি, সেটা হচ্ছে এই আমন্ত্রণ করতে গেলে আমাদের কী করতে হবে, সিঁদুর আমাদের রয়েছে অধিবাস দ্রব্যের মধ্যে, সেই সিঁদুরটা নেব, নিয়ে বিল্ববৃক্ষের এমন একটা জায়গায় ছোঁয়াবো যেখান থেকে সপ্তমীর দিন সকালবেলা, তাহলে ভালো করে ডিপ করে দিতে হবে সিঁদুরের জায়গাটা, তাহলে সপ্তমীর দিন ওখান থেকে ছেদন করব, ঠিক আছে। এইবার ওখান থেকে ভেঙে নেব, যদি গাছ হয় সে তার একটা প্রসেস, আর যদি ডাল হয় তারও একটা প্রসেস রয়েছে। ডাল হলে সেইভাবে ছোট্ট ডালের মধ্যে করবেন, আর যদি আপনার এই গাছ হয় তাহলে গাছটা যদি অনেক উঁচু হয় সেটা আপনি বুঝে নেবেন কোথায় কী করবেন, কিন্তু আপনাকে এই প্রসেসগুলো অনেকটা যেতে হবে। যেমন বললাম যে জোড়া বেলটা আপনি কেটেও নিতে পারেন গাছে থাকলে, বা দড়ি দিয়ে বেঁধে রাখবেন, পরে ওটাকে কাতার মতো করে একটুখানি আঘাত করবেন, পরে খুলে নেবেন, যেটা আমরা করি, হয়ে আসছে যেটা সেটাই করতে হবে। মানে তিল কাঠির বদলে শশার
কেটে বা আলু কেটেও তিলকাটি পোটা যায়, ঠিক আছে, কিন্তু মাটি ডলা দিয়ে তিলকাটি পোটা নিয়ম। এই হলো প্রসেস। এইবার তাহলে কী করতে হবে, সিঁদুর দেওয়ার স্থান করতে হবে। সিঁদুর দেওয়ার স্থান কোথায়, যেখানে খুশি লাগিয়ে দিলাম, তা না, তার একটা পদ্ধতি রয়েছে। কী পদ্ধতি? পদ্ধতিটা হচ্ছে সিঁদুর লেপন করতে হবে এমন একটা জায়গায় বিল্ববৃক্ষের বায়ু এবং নৈঋত কোণ ব্যতীত, অর্থাৎ বায়ুকোণ এবং নৈঋত কোণে হবে না। তাহলে ব্যাপারটা বোঝা গেছে, বায়ুকোণ নৈঋত কোণে কখনোই করা যাবে না। তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারছি যে বায়ুকোণ এবং নৈঋত কোণে আমাদের কখনো বিল্ববৃক্ষের যে যেটা করব সেটা কিন্তু আমরা বায়ুকোণ ও নৈঋত কোণে কখনোই করা সম্ভব হবে না বা কখনো করা যাবে না। তাহলে কোথায় করতে হবে, কোথায় করতে হবে সেটা দেখি। সেটা হচ্ছে এই দেখুন, এইখানে পুরো স্পষ্ট করছি। তাহলে আমরা বিল্ববৃক্ষের দিকগুলো আমরা দেখে নিই। বিল্ববৃক্ষ ধরুন আপনি পূর্বমুখ বা উত্তরমুখ দুদিকেই করা যায়। অনেকে বলে যে উত্তরমুখই করতে হবে, এটা কিন্তু ভুল কথা। আমি অনেক কথা বইতে ফলো করেছি, বিভিন্ন বইতে আপনি দেখে নেবেন যে শুধুমাত্র উত্তর দিকে বিল্ববৃক্ষের পুজো তা নয়, পূর্ব দিকের কথা বলা রয়েছে, কিন্তু বেশিরভাগ উত্তর দিকে করে, কারণ পূর্ব দিকটাই দেবী দুর্গার পুজো করে তাই উত্তর দিকে করে। আপনি করতেই পারেন, কোনো অসুবিধা নেই, পূর্বও করতে পারেন উত্তরও করতে পারেন, ঠিক আছে। তাহলে এইটা ধরুন পূর্ব দিক, যেদিকে পুজো করছেন সেটা পূর্ব দিক। তাহলে আমি যেখানে বসে আছি সেটা দক্ষিণ দিক, এই সেটা পশ্চিম দিক, উত্তর এই সাইডটা হচ্ছে উত্তর, এই যে উত্তর, এই সাইডটা হচ্ছে দক্ষিণ। এইবার কোণগুলো দেখতে হবে দশ দিকের। তাহলে কী করতে হবে, পূর্ব আর উত্তরের জায়গাটা হচ্ছে ঈশান, ঠিক আছে, পশ্চিম আর অগ্নির জায়গাটা হচ্ছে অগ্নি, পূর্ব আর দক্ষিণের কোনা কোণে, তাহলে এটা ঈশান কোণ, এটা অগ্নিকোণ, ঠিক আছে। এইবার উত্তর আর দক্ষিণের জায়গাটা হচ্ছে বায়ুকোণ, এবং দক্ষিণ এবং পশ্চিমের জায়গাটা হচ্ছে নৈঋত কোণ। তাহলে এখানে বলেছে যেহেতু বায়ুকোণ এবং নৈঋত কোণে করা যাবে না, অর্থাৎ বায়ুকোণ এটাও কাটা এটাও কাটা, তাহলে ঈশান কোণ থেকে নেবেন বা অগ্নিকোণ থেকে। ঈশান কোণ বা অগ্নিকোণের যে ডালটা রয়েছে এই জায়গাটা একটা সিঁদুর দেওয়া স্থান আপনাকে করতে হবে, বা এই জায়গাটা একটা সিঁদুর দেবেন, ঠিক আছে। আবার একটা কথা বলেছে যে ফল যেখানে রয়েছে তার আশেপাশে, তাহলে ফলের ফল যেন কোনো মতে কেটে না যায়, এই ব্যাপারটা দেখতে হবে। তাহলে এই জায়গাটা আমাদের সিঁদুর লাগাতে হবে। যদি আপনি পূজক এবং তন্ত্রধারক হন অগ্নিকোণ বা ঈশান কোণে, তাহলে সে পূজক আপনার সিঁদুর লাগাবে, আর আপনি মন্ত্রটা বলবেন যে অগ্নি সিঁদুর লাগাও, বা যদি আপনি একা পুজো করেন তার আগে সিঁদুরটা লাগিয়ে দেবেন, ঠিক আছে, লাগিয়ে নিয়ে মন্ত্রটা পাঠ করতে পারেন। কী মন্ত্র হবে সেটা চলুন ভালো করে দেখা যাক। মন্ত্রটা হচ্ছে ওম মেরুকুন্দর কৈলাস হিমচ্ছিদ্ধ শিখরে গিরৌ জাতসি ফল বৃক্ষ তমাম্বিকায় সদাপ্রিয় ওম শৈল শিখরে জাত শিফল সিনেকেতনা নেত্রব্রয়হি মায়াগচ্ছ পূজং দুর্গা স্বরূপতা। আবার ভালো করে শুনে নিই কি বলছে বিষয়টা। ওম মেরুমন্দার, মেরুমন্দার কৈলাস মচ্ছিন্ন শিখরে, অর্থাৎ কৈলাস পর্বতে শিবের বাসা অর্থাৎ শিবের ঘর, সেখানে শিব দুর্গা রয়েছে। গৌর গৌ গির অর্থাৎ গৌরীকে বলেছে জাত শিফল বৃক্ষ অর্থাৎ শিখর বৃক্ষে তুমি রয়েছো, তম্মিকায় সদাপ্রিয় তমিকায় সদাপ্রিয় ওম শৈল শিখরে জাত ওম শৈল শিখরে জাত শিফল শিনে কেতন শিফল অর্থাৎ বিল্ববৃক্ষের কথা বলছে, অন্য কোনো গাছে বোধন করলে হবে না, কিন্তু শিফলই করতে হবে। শিফল শিনি কেতন নেত্রবিষি মায়াগচ্ছ পূজাম পূজা দুর্গা স্বরূপী, অর্থাৎ তুমি পূজা দুর্গা স্বরূপে আমি তোমাকে পুজো করছি, তুমি এইখানে অচ্ছয় রয়েছ, এবার তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি তুমি এখান থেকে কৈলাস পর্বত থেকে বিল্ববৃক্ষ হয়ে তুমি আমাদের মর্ত্যে ধরাধামে অবতীর্ণ হও, আমি তোমাকে চার দিন যাবৎ পূজা করব। এই হচ্ছে মোটামুটি আমাদের আমন্ত্রণ মন্ত্র। আবার বলেছি যে কোনো বইতে পেয়ে যাবেন, যে আপনি যেই পুরাণান্তগত যে কোনো বইতে পেয়ে যাবেন। ওম মেরুমন্দার কৈলাস মচ্ছিন্ন শিখরে গিরি জাত শিফল বৃক্ষে তমিকায় সদাপ্রিয়া
श्री शैल शिखर जात शिवलशिनिकेतनम नेत्रभिसंगमया गच्छ पूजन दुर्गा स्वरूपिने। এই হয়ে গেল আমাদের আমন্ত্রণ মন্ত্র। এইবার আমন্ত্রণ মন্ত্র পরে পরে আমাদের কি করতে হবে, এবার আমরা আমাদের মতো এখানে সম্পূর্ণ আমরা একটু আরতি করে নিতে পারি। ওখানে বিল্ববিদকে আরতি করতেই পারেন, অসুবিধা নেই, একদম ছোট্ট কোনো দ্রব্য দিয়ে আরতি করবেন। এবং তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো বৈকুণ্ঠ সভাটা অচ্ছেদ ধার কি মন্ত্র করতে হবে দেখুন। ওম বিষ্ণুর বিষ্ণুর নাম তৎসুদ্ধ অমুক মাসে অমুকে অমুক তিথ অমুক রাশিস্থ অমুক তিথ পুরোটাই বলবেন, আশ্বিন মাসে যা হবে। শ্রী ভগবত দুর্গা প্রীতি কামনায়া কি তৈত দাবাশ্বরী কশরদ কালীন শ্রী ভগবত দুর্গা মহাপূজা অঙ্গী ভূত বিল্লবিক্ষায় করণা শ্রী ভগবত দুর্গা বোধনাধিবাসন মন্ত্র অর্থাৎ বোধন, ঠিক আছে, বোধন অধিবাস মন্ত্র আমন্ত্রণ ওটাকে একসঙ্গে বলছে বোধন মন্ত্র কর্মণ অচ্ছিদ্ধ অচ্ছিদ্ধান সন্তু অর্থাৎ আমি এই কর্মগুলো করলাম, আমার বোধন কমপ্লিট হলো, আমার আমন্ত্রণ কমপ্লিট হলো, আমার অধিবাস কমপ্লিট হলো, তাহলে আমার ষষ্ঠীর দিনে যে সমস্ত কর্মগুলি করার সেই কর্মগুলি করা হলো। এরপরে আমরা এখানে কর্ম শেষ আমরা চলে যাব যেখানে মৃন্ময় মূর্তি রাখা হয়েছে, ঠাকুর চলে এসেছে, সেখানে আমরা গিয়ে তিনটে অধিবাস করব। আমি বলে দিয়েছি আপনি চাইলে পুরোটা করতে পারেন বা তিনটে করবেন, কারণ এখানে পুরোপুরি অধিবাস কর্মটি হলো, তারপরে অধিবাস করবেন। বিভিন্ন মঠ মন্দিরে পূর্ণ অধিবাসই করে। আমরা গিয়ে ওই প্রশস্তিপাত্র শ্রী সিঁদুর এবং মঙ্গলসূত্র প্রত্যেকটা দেবদেবীকে এরকম ঠেকাবেন, ঠেকে আপনার ষষ্ঠীদিনের কর্ম শেষ, তারপরে আপনি সপ্তমীর জন্য গোছাতে পারেন, বা আপনি যদি গুছিয়ে রাখেন তাহলে আপনার ওখানেই সমাপ্ত, আপনি বাড়ি চলে আসবেন। ষষ্ঠীর যে পুরো কর্ম বোধন আমরা বিল্লবিক্ষে জোড়া বেরিয়ে বোধন করেছিলাম, আমন্ত্রণ অধিবাস করেছিলাম, কি নবপত্রিকায় নিয়ে অধিবাস করেছিলাম এবং সিঁদুর দোয়ার ছাপে আমন্ত্রণ করা, তিনটে জিনিস তাহলে বোঝা যাচ্ছে কি হচ্ছে। নত জানু হয়ে ফার্স্ট বোধন করেছিলাম, বোধন করতে গিয়ে কি হয়েছিল আমাদের নত জানু হতে হয়েছিল বিল্লবৃক্ষের এই জোড়াবেলের এখানে বা জোড়াবেলের ছুঁয়ে। দ্বিতীয় কি করতে হলো, আমরা কলাবউ নিয়েছি নবপত্রিকা, তাকে অধিবাস করলাম, অধিবাস করার পর আবার বিল্লবৃক্ষের ঈশান বা অগ্নিকোণ অর্থাৎ বায়ুকোণ নৈঋত্যকোণ বাদে যে কোনো একটা ডালে আমরা সিঁদুর দিয়ে ছাপ করলাম বা সিঁদুর দিয়ে একটুখানি জায়গাটাকে সিঁদুর দিয়ে রাখলাম, রেখে সেখানে কি মন্ত্র পাঠ করলাম আমন্ত্রণ মন্ত্র। তাহলে বোধন অধিবাস আমন্ত্রণ আমাদের সম্পূর্ণ কর্ম হয়ে গেল। দুর্গাপুজোর যে ষষ্ঠীর দিনের কর্মগুলি রয় সেইগুলো সমস্ত কিছু আপনাদেরকে বলা হলো এবং শেখানো। এরপরে আমরা পরবর্তীকালে সপ্তমী আছে, অষ্টমী আছে, নবমী আছে, সন্ধি পুজো আছে, এই সমস্তগুলো পরপর চলে যাব, সময় আছে, সময়ের আগে শেষ করব। অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখুন। আজকের মতো ভিডিও এখানে সম্পূর্ণ। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন। পূজা অশো বেঙ্গল ইউটিউব চ্যানেল এবছর দুর্গাপুজো একটু অন্যরকমভাবে শেখানোর চেষ্টা করছি। যদি মনে হয় যে না ভিডিওগুলো কাজে লাগছে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন, কারণ যত সাবস্ক্রাইব বাড়বে যত ভিউ হবে তত আমারও একটা খেটে খুঁটে ভিডিও করার চেষ্টা থাকবে এবং অনেক কিছু দেওয়ার চেষ্টা করবে, তাই সাপোর্ট করতে থাকুন। কারণ আশা করি আপনাদেরকে নিরাশ করবো না। হ্যাঁ, গুজবে কান দেবে না, অনেকে অনেক কিছু কথা বলে সেগুলো কেউ দেখাতে পারে না, ঠিক আছে। অনেকে অনেক রকম দেখবেন ভিডিওতে অনেক অনেক রকম করছে, আমি এই করি, আমি ওই করি, এই করি, আমাকে বেশি দেয়, ওই দেয়, আমাদের কম দেয়, আমরা কম আমি সত্যিকারই কমা ঠাকুর মশাই আমাদের কম দক্ষিণা দেয়, আমরা যা করি আমাদের এই কাজ করেই আমরা জীবিকা অর্জন করছি, আপনাদেরকেও বলছি, অনেকে আপনাদের পুজোয় আসতে বারণ করছে, অনেকে অনেক রকম কথা বলছে, ঠিক আছে। সেই সমস্ত কথার মধ্যে একদম কান দেবেন না, কারণ তারা ডিমোটিভেট করবে। ডিমোটিভেট করা মানে কি, ডিমোটিভেট করা মানে আপনাকে বড় হতে দেবে না, আর জীবন হয়ে এসেছে, কারণ আপনি যদি ভালো করেন তাহলে ওনার রাজে চলে যাবে। আর আমি চাইছি কি, আমি চাইছি আপনারা ভালো করুন, আমার চেয়ে ভালো করুন, আমার চেয়ে অনেকেই ভালো করেন, জানি আমার চেয়ে একটা ঠাকুর আমার আমি যখন সেকেন্ড ইয়ারে পড়তাম আমার একটা মাস্টার আমাকে বলতো যে যখন শিক্ষকের চেয়ে ছাত্র বেশি শেখে যাবে তখনই ছাত্রের হলো আসল, মানে তখন শিক্ষকের আসল সাকসেস, যে
শিক্ষকের চেয়ে বেশি। অনেকেই কি করে, এটা সত্যিকারে এই কথাটা আমি মানি যে অনেকে বলে যে আমার চেয়ে বেশি শিখতে, আরে বালাই স্যার, ও পড়াশোনা করে শিখবে, তুমি তোমাকে তুমি জায়গা, আমি তো আপনাদেরকে জায়গা রাখাচ্ছি, এরপরে আপনি পড়াশোনা করুন, আপনি 10 টাকা করুন, করে আমাকে বলুন না স্যার এই জায়গাটা ওই বিষয় বা না দাদা এই জায়গাটা ওই বিষয়। অবশ্যই স্টাডি করুন, অনেক কিছু আছে, অনেক কিছু আমাদের সনাতন ধর্মের মধ্যে দুর্গা পুজোর মধ্যে অনেক কিছু রয়েছে, আপনি যতটা খাটবেন ততটাই কিন্তু আপনার পেয়ে যাবেন। তাই বলবো যে অন্যান্য কথা একদম কানে দেবেন না, ওগুলো সব একদম আপনাকে ফোকাস করবে, অনেক কিছু বলে ওই একটা পুজো করে আমি এই করি ওই করি, আরে আপনার কর্মটা আপনি করুন, ওই একটা পুজো দুটো পুজো পরের ব্যাপার, ওই সব দেখে লাভ নেই। অনেকে অনেক রকম কথা বলে, ওইসব কথায় কান দেবেন না, আপনার কে আপনার দক্ষিণাটাও দেখতে হবে এবং সুন্দরভাবে আপনি করবেন, যাতে আপনার জায়গাটা ঠিক থাকে, আপনাকে কেউ অসম্মান করবে না, লোকে বলতে যেন না পারে যে এই ঠাকুর মশাইটা ফাঁকি মেরে টাকা নিল, এটাই বলবেন, সবই করবেন। আমার শিক্ষকগুলো বলে যে আমি সত্যিকারের কথা এটা, যেটা হচ্ছে যে আপনি যদি প্র্যাকটিস করেন, আগে আমার পঞ্চদেবতা পুজো যে কোনো পুজো করতে গেলে, পঞ্চদেবতা পুজো সাধারণ পুজো করতে গেলে সময় লেগে যেত 15 থেকে 20 মিনিট সত্যিকার, এখন আমি সেটা 5 মিনিটেরও কম সময় লাগে, কারণ কি প্র্যাকটিস, আমি তারপরে অনেক করেছি, আমার মুখস্থ সমস্ত কিছু করেছি, তাই আমার নিমেষের মতো হয়ে যায়, এই হলো বিষয়। ওই যে কম সময় করছে বলে সে কম পারে, আর বেশি সময় করছে বেশি করছে, আর সময় করে যাচ্ছে সেটা কোনো ব্যাপার না, কাজ হবে একদম ঠিকঠাক কাজ হবে, সেটা 1 ঘন্টাতেও কাজ হতে পারে, সেটা 10 ঘন্টাতেও কাজ হতে পারে। আজকের মতো ভিডিও সম্পূর্ণ, ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করবেন। দুর্গা পুজোর ক্লাস শুরু হয়ে গেছে, আমরা দুর্গা পুজোর ক্লাসে আসুন, আমার কাছ থেকে যদি আরও কিছু জানতে চাই অবশ্যই জেনে নেবেন, আপনাদের জন্য সবসময় দর খোলা আছে। সবাই ভালো রাখবেন, সুস্থ থাকবেন, গুজরাটের মধ্যে থাকবেন, গুজরাট করতে থাকবেন। নমস্কার।